সুদী দর্শক, আসসালামু আলাইকুম। টেকলিসনের পক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজবুল হাসান। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি হবে আমরা কীভাবে এক্সেলে একটি রোয়ের পরে আরেকটি রো আমরা ইনসার্ট করব অটোমেটিক্যালি, সেটাই দেখাবো। তাহলে ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন এক্সপার্ট হওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো আমরা যদি ঠিক আমরা এই সেলের মাঝে কিংবা ঠিক এই সেলের মাঝে যে কোনো কারণে কিংবা প্রয়োজনে যদি আমার নতুন করে একটি সেল কিংবা রো ইনসার্ট করতে হতো, তাহলে আমার ম্যানুয়ালি করতে হতো। দেখতে পাচ্ছেন যে এরকম একটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এবার রাইট বাটন ক্লিক করে ইনসার্ট। তাহলে এটি একটা ম্যানুয়ালি বিষয় এবং বিষয়টা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমি ঠিক সিস্টেমেলি আমরা কীভাবে একটা রোয়ের পরে আমার একটা কিংবা দুইটা করে কলাম অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে সেটা আমরা দেখাবো। তাহলে চলুন ম্যানুয়ালি করা রোটা আমরা ডিলিট করে নেই। তাহলে আমরা প্রথম যা করতে হবে ঠিক এর পাশে আমরা একটা নাম্বার দিয়ে দিব, 1, 2, 3 আমার সিরিয়াল নাম্বারটা। তো আমরা এই তিনটাকে সিলেক্ট করে কার্সরটা ঠিক প্লাস অবস্থায় আসা অবস্থা আমরা ডাবল ক্লিক করে দিব। ঠিক একে আমার ডাটা যতটুকু আছে পুরোটাই সে ক্যাপচার করে নিয়েছে। তাহলে আমরা এখন পুরো সিরিয়াল নাম্বারটা আমরা কপি করব। আমরা এরকম টেনে টেনে আমরা পুরোটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা কপি করে নেব, কন্ট্রোল প্লাস সি। কপি করে নেওয়ার পর ঠিক এর নিচে এনে আমরা এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল প্লাস ভি দিয়ে। পেস্ট করার পর এখন আমাদের যা করতে হবে, এখন আমরা পুরো ডাটাটি সিলেক্ট অবস্থা অর্থাৎ কন্ট্রোল প্লাস এ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা মাউজের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর শর্টে যাব। শর্টে যাওয়ার পর কাস্টম শর্ট দেখতে পাচ্ছেন, কাস্টম শর্টে ক্লিক করার পর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের যা করতে হবে, দেখতে পাচ্ছেন যে মাই ডাটা হ্যাজ হেডার্স। এটা আমি রাইট বাটন ক্লিক করব অর্থাৎ আমার যে হেডার্সটা এটা আসবে না। দেখতে পাচ্ছেন যে ক্লিক করার সাথে সাথে এটা আনসিলেক্ট হয়ে গেল। আনচেক করে দিলে এইটা কি হলো, সিলেকশন হয়ে গেল। তাহলে আমি আনসিলেক্ট কর মানে চেকমার্ক দিয়ে দিব আনসিলেক্ট, কেন এটা আমার ডাটা না। এখন আমার শর্ট বাই আমরা কোন কলামের এগেনস্টে করতে চাচ্ছি, তাহলে আমাদের যেটা করতে চাচ্ছি জি, আমরা জিটা সিলেক্ট করে দেব, জি কলাম। দেখতে পাচ্ছেন কলাম জি সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাবেন যে ওকেতে দেওয়ার পরপরই আমার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। ওকেতে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার প্রত্যেকটা রোয়ের পরে একটি করে রো অটোমেটিক ইনসার্ট হয়ে গেল। তাহলে বিষয়টি অত্যন্ত চমৎকার। তো আমরা এর মাধ্যমে আর ম্যানুয়ালি ইনসার্ট করতে হবে না, আমরা এই শর্টিংয়ের মাধ্যমে খুব সহজে একটি কিংবা দুটি করে একটি রোয়ের পরে এরকমভাবে ফাঁকা ফাঁকা করে আমরা রো ইনসার্ট করতে পারবো। তাহলে এখন যদি আমাদের দুইটা করে রোয়ের প্রয়োজন পড়ে তখন কি করতে হবে, তখন আমরা পূর্বের পজিশনে চলে যাব। কন্ট্রোল প্লাস জেড দিয়ে আবার পূর্বের পজিশনে চলে আসছি। তো এখন আমরা যা করব, ঠিক এটা এই ডাটাটা আমরা মুছে দিব, ফুলটা মুছে দিব। মুছে দেওয়ার পরে আমরা আবার যাই করব, এক দিব, দুই দেওয়ার পরে আমরা এই দুইটি সিলেক্ট করব। সিলেক্ট করে টেনে আমরা ঠিক নিচে এনে দিব, মানে পুরো ডাটা পর্যন্ত দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন ওই ডাটাটা আমরা কপি করব, কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করব। কপি করার পরে ঠিক এটার নিচে এনে আমরা পেস্ট করে দিব। দেখেন পুরোটা কপি হয়ে গেছে। ঠিক আবার পেস্ট করব, যেহেতু আমাদের দুইটা কলাম করে রাখতে হবে। এখন যা করব আমরা অল ডাটা সিলেক্ট, কন্ট্রোল প্লাস এ দিয়ে সিলেক্ট করলাম। করার পরে আমরা ঠিক সেম অবস্থা মাউজের রাইট বাটন ক্লিক করব, শর্ট থেকে কাস্টম শর্ট,
কাস্টম শর্টে যাওয়ার পরে এখন আমাদের যা করতে হবে সেম পজিশনে আমাদের মাই ডাটা হ্যাজ হেডার্স মানে এটা চেক থাকবে, কেননা আমাদের হেডার্সে দেওয়া আছে কোনটা কোন ধরনের আইটেমের ডাটা। তাহলে আমরা যা করব এখন এইখানে আমাদের জিতে আমরা ইনসার্ট করব কলাম। তাহলে আমরা কলাম জিতে ক্লিক করে আমরা স্মল টু লার্জেস্ট অর্ডার মানে শর্টের থাকবে দেওয়ার পর ওকে আমরা করে দিব। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর আকারে আমাদের দুইটা করে হয়ে গেছে ইনসার্ট করা, মানে দুইটা করে ইনসার্ট হয়ে গেছে। তাহলে আমরা এইরকমভাবেই একটি করে রো এবং দুইটি করে রো কীভাবে অটোমেটিকলি ইনসার্ট করব সেটা অবশ্যই দেখেছেন। যদি ভিডিওটি ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। এরকম আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।